নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ থেকে শুরু হতে চলেছে নবপঞ্চম যোগ, যার ফলে এই রাশিগুলির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের আগামী দিন সুখের হতে চলেছে। আর এটি হতে চলেছে রবি, শুক্র ও মঙ্গলের নবপঞ্চম যোগের ফলে। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশি আর এই রাশিগুলির মধ্যে কি আপনি পড়ছেন, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আজ 4ঠা জানুয়ারি, আর আজকে থেকে নবপঞ্চম যোগ সৃষ্টি হতে চলেছে। আর এই নবপঞ্চম যোগের ফলে যে রাশিগুলির কথা আমি এই ভিডিওতে বলতে চলেছি, সেই রাশিগুলির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের বহু ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, সেটা অর্থনৈতিক দিক বলুন বা লাভ লাইফ বলুন বা বিজনেসের ক্ষেত্র বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর এই নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশি যাদের এই নবপঞ্চম যোগের সুফল মিলতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের সুফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। এর পাশাপাশি আপনারা নতুন প্রেমে পড়তে চলেছেন। এছাড়াও যারা বিবাহ নিয়ে খুব টেনশনে রয়েছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও সম্পর্কগুলো ম্যাচিউরিটি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আপনারা এখন থেকেই রেডি হয়ে যান সুখের মুখ দেখার জন্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এছাড়াও যারা বিবাহ নিয়ে খুব টেনশনে রয়েছেন তাদের বিবাহ হতে চলেছে বা সম্পর্কগুলো ম্যাচিউরিটি লাভ করতে চলেছে। এবং যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন তাদের কিন্তু অর্থনৈতিক কষ্ট কিন্তু মিটতে চলেছে, অর্থাৎ আপনারা সুখের মুখ দেখতে চলেছেন। এরপরে যে 3নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নবপঞ্চম যোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে সুখের দিন। অর্থাৎ আপনারা চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং যারা বিবাহের জন্য খুব প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নবপঞ্চম যোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং যারা বিবাহের জন্য খুব প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নবপঞ্চম যোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে নতুন প্রেম। এছাড়াও পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে।
এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হয়ে যাবে। এবং আপনি যদি চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন এই তিন ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি ক্ষেত্রেই থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু চোখে পড়ার মতো হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নবপঞ্চম যোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুদিন আসতে চলেছে, অর্থাৎ যারা প্রেমে বাধা পেয়েছেন তাদের কিন্তু সেই বাধা কিন্তু কাটতে চলেছে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নবপঞ্চম যোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুদিন আসতে চলেছে। এবং আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে এবং সম্পর্কগুলো ম্যাচুরিটির দিকে যেতে চলেছে। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুদিন আসতে চলেছে। এবং যারা বিবাহ নিয়ে খুব টেনশনে রয়েছে তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে বা সম্পর্কগুলো ম্যাচুরিটি করতে চলেছে। তো যে রাশিগুলির কথা বললাম সেই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা এই নবপঞ্চম যোগের সুফল আজ থেকেই পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।